সমর্থন কর্মসূচি দিল ইসলামী আন্দোলন। আগামী 7 জানুয়ারি নির্বাচনকে একতরফা ও প্রহসনমূলক উল্লেখ করে ভোট বর্জনে আগামীকাল থেকে 4 দিন গণসংযোগ কর্মসূচি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী 31 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সম্বরক লিপি দেবে দলটি। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এর আগে পলন্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক শহীদুল ইসলাম কবির জানান, একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে আজ বুধবার থেকে 30 ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি অবৈধ প্রহসনের নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে 31 ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর সম্মরক লিপি দেওয়া হবে।